সারা দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব। তবে সবার প্রথমে মিঠুনের শারীরিক আপডেট নিতে হবে, কারণ কিছুক্ষণ আগেই তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত এবং বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, এবং তার শারীরিক সমস্ত আপডেট জানবো। আমাদের প্রতিনিধি ওমকার আমাদের সঙ্গে রয়েছেন। ওমকার, কি খবর পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে? অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং আজকে তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এমআরআই সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই কিন্তু করা হয়েছে তার, এবং যে বিষয়টি এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি তা হচ্ছে কি মিঠুন চক্রবর্তীর অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড কিন্তু ইতিমধ্যেই গঠন করা হয়েছে। চিকিৎসক সঞ্জয় ভৌমিক নিউরোলজিস্ট, তার তত্ত্বাবধানে তাকে ভর্তি রাখা হয়েছে। প্রথমে তাকে ইমার্জেন্সি 48 নম্বর বেডে তিনি ভর্তি ছিলেন, তার পরবর্তী সময়ে অর্থাৎ মিনিট 15 আগে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আইসিইউ 128 নম্বর বেডে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা কিন্তু বেশ গুরুতর এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র মারফত আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সব মিলিয়ে চিকিৎসকরা চিকিৎসা করছেন এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তার শারীরিক অন্যান্য প্যারামিটারগুলো কি রয়েছে সেগুলোও কিন্তু তুমি যেরকমটা বলেছো মিঠুনের অ্যাকিউট ব্রেন স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে আমরা জানি যে শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেইগুলো কি তার রয়েছে? মানে তুমি বলছো মানে একটা সত্যি আশঙ্কার বিষয় যে তার শারীরিক অবস্থা গুরুতর সেরকমই চিকিৎসকরা জানাচ্ছেন, তার মানে মানে তার বাইরের দিক থেকে কোনো রকম সিমটম দেখা দিয়েছে? কারণ ব্রেন স্ট্রোকের অনেক রকম সিমটম থাকে, সেগুলো কি মিঠুনের মধ্যে রয়েছে? আজ সকালে ঠিক কি এমন হলো যে তাকে হাসপাতালে স্থানান্তর করতে হলো, এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাও। দেখো, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তিনি কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং এর জন্য ছিলেন এবং আজকে সকালবেলায় তিনি কিন্তু শারীরিক অসুবিধা বোধ করেন এবং তারপরেই তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এবং তারপর যেটা জানা যায়, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানছেন বা জানাচ্ছেন সেটা হচ্ছে তিনি অ্যাকিউট ব্রেন স্ট্রোকে আক্রান্ত এবং তাকে কিন্তু বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আপাতত ভাবে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বেশ গুরুতর এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি। চিকিৎসক সঞ্জয় ভৌমিক, তার তত্ত্বাবধানে একদম সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। মিঠু চক্রবর্তীর শারীরিক অবস্থা আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের